হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার 2023। তোমাদের প্রত্যেকের খুব ভালো কাটুক, যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ হোক এবং ভালো জিনিসের মধ্যে কাটুক। তো আজকের এই ভিডিওতে আমি দুটো আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত প্রজাপতির সম্পর্কে কিছু তথ্য থাকবে এবং সেকেন্ড যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে দেবের একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে, যেটা কিছুদিন কিছুক্ষণ আগে তিনি করেছেন এবং সেটা একটা হিউজ অ্যানাউন্সমেন্ট। তো প্রথমেই আসি যে প্রজাপতি। প্রজাপতি সিনেমা বারবার আমরা বলেছি দারুণ একটা বক্স অফিসে কালেকশন করছে এবং তার পিছনে অনেক রিজন আছে। আমি রিজন গুলো নিয়ে একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে আছে, তো তোমরা চাইলে সেই রিজনটা চেক আউট করতে পারো। বাট আমি যখন বলেছিলাম যে অল ইন্ডিয়া বা প্যান ইন্ডিয়া তোমরা যাই বলো, সেই রিলিজটা যখন হবে প্রজাপতির একটা হিউজ সাকসেস পাবে। 30th ডিসেম্বর আমরা দেখেছিলাম এই সিনেমাটা অল ইন্ডিয়া রিলিজ পেয়েছিল এবং তার পিছনে কি কি রিজন সেটাও আমি ওই পার্টিকুলার ভিডিওতে বলেছি। এবং আমার এই যে প্রেডিকশন সেটা কিন্তু সত্যিভাবেই ঠিক হলো এবং সেটার রিজন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। প্রায় প্রত্যেকটা সিনেমা যেগুলো অল ইন্ডিয়া রিলিজ করা হয়েছে, যে সিনেমা হলগুলো সেগুলো প্রায় ফার্স্ট ফিলিং বা কোথাও কোথাও হাউসফুল। কলকাতার কথা তো আমি ছেড়েই দিলাম বা থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলের কথাই ছেড়েই দিলাম। নিউজটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে খুব একটা পজিটিভ নিউজ যে এই একদিনের পরিপ্রেক্ষিতে প্রজাপতি যে সমস্ত রেকর্ড বাংলা সিনেমার যে একদিনের আমরা যে কালেকশনটা বলি সেটা যে প্রেডিকশন করা হচ্ছে সেটা মোটামুটি 1 কোটি টাকা। এবং এটা যদি হচ্ছে প্র্যাকটিক্যালি সেটা একটা দারুণ বিষয়। শুধুমাত্র অ্যাজ এ সিনে লাভার আমি কথাটা বলছি না, এই ধরনের সাকসেস না একটা ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে পারে। আমরা বারবার বলি ভালো সিনেমা, ভালো কন্টেন্ট, ভালো অভিনেতা, কিন্তু সিনেমাটা যে সবকিছু রাজনীতি ঊর্ধ্বে সেটা কিন্তু এই সিনেমাটা প্রথমত এক্সাম্পল রাখবে। এবং সিনেমা চুজ করার ক্ষেত্রে, সিনেমা নিয়ে কথা বলার ক্ষেত্রে একটা দৃষ্টিকোণ মানুষের চেঞ্জ হবে, যে না শুধুমাত্র কমার্শিয়াল মারামারি এই ধরনের সিনেমাই সাকসেস পেতে পারে না, একটা ভিন্ন স্বাদের সিনেমা যার মধ্যে সবকিছু এলিমেন্ট থাকলে পরেও সিনেমাটা সাকসেস হওয়া বা সাকসেস করানো যেতে পারে, সেই ফর্মুলাটাও কিন্তু আমার মনে হয় ভালো হবে। আমি বারবার বলেছিলাম যে প্রজাপতি কিন্তু ইন অ্যান্ড আউট বড় পর্দার সিরিয়াল নয়, তার মধ্যে কমার্শিয়াল ম্যাটেরিয়াল আছে। সুতরাং এটা কিন্তু একটা অন্য ধরনের সিনেমা, ভালো সিনেমা, এবং সেই সিনেমাটা যদি সাকসেস পাচ্ছে এরকম ভাবে তো অবভিয়াসলি আমাদের ভালো লাগার একটা জায়গা তৈরি হয়। এবং এই সিনেমাটা মোটামুটি প্রায় 3.5 কোটি টাকার কাছাকাছি বিজনেস করে নেবে আজকে, যদি 1 কোটির প্রেডিকশন বা 1 কোটির উপরে বিজনেস করে তাহলে। এবং এই সিনেমাটার যে লাইফ টাইম কালেকশন সেটাও একটা পজিটিভ দিকে, খুব ভালোর দিকে যাওয়ার মানে প্রচেষ্টা দেখা যাচ্ছে। এবং সিনেমার বাজেটের নিরিখে আমরা যদি কথা বলি তো অবশ্যই এটা একটা ব্লকবাস্টার বা মেগাবাস্টার সিনেমা অলরেডি হয়ে গেছে বা ডিক্লেয়ার করা হয়ে যেতে পারে। তো অবশ্যই এটা একটা ভালো জিনিস আমার মনে হয়, এবং এটা প্রত্যেকের, শুধুমাত্র দেবের ফ্যান্সদের কথা বলছি না, যারা বাংলা সিনেমা ভালোবাসে, যারা ইন্ডাস্ট্রিকে ভালোবাসে, তাদের প্রত্যেকের জন্য একটা পজিটিভ সাইন এবং পজিটিভিটি দিচ্ছে যে না সিনেমা, ভালো সিনেমা হলে কিন্তু ভালো এটা একটা জায়গায় যেতে পারে। তো অল ইন্ডিয়া রিলিজের ক্ষেত্রে এই যে 10টা আমরা দেখছি এটা 1 তারিখে হবে আমি জানতাম, বাট এই জিনিসটা 1 সপ্তাহ আরো কন্টিনিউ করে কিনা সেটা দেখা যায়। তবে আরেকটা জিনিস আমি বলবো যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা যখন অল ইন্ডিয়া রিলিজের যে ডেট গুলো দেখি না, পরপর পরপর ডেট দেওয়া হয়, সেটাই শুধুমাত্র 3 দিন ছিল, আজ পর্যন্ত রিলিজ ছিল। বাট এই যে দুদিনের প্যাটার্ন বক্স অফিস কালেকশন এবং আজকে নিরিখে তারা 1 সপ্তাহ অলরেডি এক্সটেন্ড করে দিয়েছে, অর্থাৎ নেক্সট বৃহস্পতিবার পর্যন্ত প্রজাপতি কিন্তু থাকছে সেই হলগুলোতে। সুতরাং বোঝাই যাচ্ছে যে মানুষ যারা দেখতে পারেনি আজকে তারাও কিন্তু চাইলে যেতে পারে প্রজাপতি দেখতে। এবং এই ট্রেন্ডটা যদি থাকে তাহলে হয়তো আরো 1 সপ্তাহ তাদেরকে বা সিনেমাটাকে বাড়ি দেওয়া যেতে পারে। তো এই জিনিসটার জন্য হয়তো প্রজাপতির যে কালেকশন, আলটিমেট কালেকশন, সেটা কিন্তু আরো ভালো হতে পারে বলে আমার মনে হয়, এবং এটা একটা ভালো সাইন অবশ্যই। তো এই ছিল আজকের নিউজ প্রজাপতি সম্পর্কে, পাশাপাশি অন্য সিনেমার কিরকম বক্স অফিস কালেকশন সেটাও বেশ ভালো। তো এই পজিটিভিটি নিয়ে পরে আরেকটা পজিটিভ নিউজ যে হচ্ছে নেক্সট ইয়ারে আমরা যদি ডিসেম্বরের কথা বলি, দেবদার গ্লিজের কথা বলি, সবসময় তার বার্থডে সময় বা ক্রিসমাসের সময় তিনি একটা চমক আনেন। তো এবারে তিনি যে চমকটা অ্যানাউন্স করলেন সেটা হচ্ছে বেঙ্গল টকিজের সাথে আবার একটা কোলাবোরেশন হচ্ছে ডেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের। এবং এই সিনেমাটা এক্সক্লুসিভলি যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে টনিক 2। এবারে টনিক 2 কেন, তার অনেকগুলো রিজন আছে। দেখুন টনিক 2 যদি আমি কাস্টিং বলি সেটা এখন অফিসিয়াল রিলিজ করা হয়নি, তবে যে কাস্টিংটা হতে চলেছে সেটা অবশ্যই দেব থাকছেন, আর থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় যিনি টনিকে ছিলেন, এবং তার সাথে সাথে এই কেমিস্ট্রিটা দেখে সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তীও থাকছে। সুতরাং বোঝাই যাচ্ছে একটা দারুণ একটা মানে কোলাবোরেশন হতে চলেছে, দুটো সিনেমার স্পিন অফ হতে চলেছে, দুটো সিনেমার মুখোমুখি একটা মানে ব্লেন্ডিং হতে চলেছে। তো এই যে হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু আমরা প্রজাপতিতেই দেখেছিলাম। প্রজাপতিতে অনেক ডায়লগ আছে যেটা টনিককে হাইলাইট করছিল, যে নো প্যানিক অনলি টনিক, এই ব্যাপারটা বা টনিকের নামটা কিন্তু সিনেমায় 2-3 বার ব্যবহার করা হয়েছে প্রজাপতি সিনেমায় ইটসেলফ। সুতরাং এই যে পার্ট 2 আসার কথা, টনিক 2 আসার কথা, এটা হবে এটা আমরা প্রায় বুঝতে পারছিলাম। এবং এই যে একটা সাকসেস মিঠুনদা এবং দেবদা এই দুজনের কম্বিনেশন, তার সাথে সাথে পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে একটা কেমিস্ট্রি, একটা ব্লেন্ড আপ তৈরি হবে বা একটা জায়গা তৈরি হবে, সেটা নিয়ে তো মানুষ অবশ্যই এক্সাইটেড থাকবে। এবং আমার মনে হয় একটা হিউজ
হিউজ সাকসেস পেতে পারবে সেই সিনেমাটাও, এবং সময়টা যে সময় রিলিজ করছে সেটা সবসময় দেবদার জন্য লাকি হয়, এটা আমরা বারবার দেখে এসেছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ডিসকাশন। তোমরা কতটা মজা পেয়েছো এই ব্যাপারটা শুনে বা এই অ্যানাউন্সমেন্টটা শুনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।